স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র তুলেছেন আওয়ামী লীগ প্রার্থী এইচ এম খাইরুজ্জামান লিটন ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন বলেই কৃষকরা ধান চাষে আগ্রহী হচ্ছেন বলছেন খাদ্যমন্ত্রী নাটোরে বিশে মে থেকে আম ও একুশে মে থেকে লিচু সংগ্রহের তারিখ নির্ধারণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র তুলেছেন লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন রবিবার বেলা সাড়ে এগারোটায় আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য এ এইচ এম লিটনের পক্ষে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল দলীয় নেতাদের সাথে নিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেন এ সময় তিনি বলেন এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়ন ফর্ম উত্তোলন করা হয়েছে নির্বাচন অফিসের নির্ধারিত সময় অনুযায়ী ফর্ম জমা দেওয়া হবে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জেলা রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন জানান সংরক্ষিত কাউন্সিলর পদে চব্বিশ জন প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর পদে উনষাট জন প্রার্থী গতকাল পর্যন্ত মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বাদে আর কোন মেয়র প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম উত্তোলন করেননি জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে আমরা জয়যুক্ত করে নিয়ে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল আমাদের ঘরের মধ্যে যেমন গণতন্ত্র আছে আমরা বাইরেও গণতন্ত্র যার কারণে আমরা আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার পরে আমরা মাঠে নেমেছি নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী তেইশ তারিখ তেইশে মে পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন করা এবং জমা দেওয়া দুটি করা যায় আমি আমার দলীয় নেতৃবৃন্দকে নিয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে রোববার দিন সাত তারিখ আমরা মনোনয়নপত্র তুলব এবং সেটি ইতিমধ্যেই আমরা উত্তোলন করেছি আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেয়র সহ বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীরা তফসিল ঘোষণার পর সাতাশে এপ্রিল হতে মনোনয়নপত্র প্রদান শুরু করেন নির্বাচন অফিস আজ রবিবার মেয়র পদে একটি সহ সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে একশো নয় জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন রাশিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন অফিসার দেলওয়ার হোসেন তিনি জানান রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস থেকে রাশিক নির্বাচনে একজন মেয়র পদে ও কাউন্সিলর পদে একশো নয় জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন এর মধ্যে সংরক্ষিত আসনের পঁয়ত্রিশ জন ও সাধারণ কাউন্সিলর পদে রয়েছেন এর মধ্যে বেশ কিছু কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমাও দিয়েছেন গত সাতাশ এপ্রিল থেকে রোববার পর্যন্ত মেয়র পদে একজন সহ চারশো জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন মনোনয়ন ফর্ম সংগ্রহ করে কাউন্সিলর প্রার্থীরা জানিয়েছেন তাদের অনুভূতি আগামী যে নির্বাচন সেই নির্বাচনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবির ভিত্তিতে তারা দীর্ঘদিন আমাকে বলে এবং আমাকে তারা নানাভাবে উৎসাহিত করে যে আপনার মতো একজন মানুষ আমাদের কাউন্সিলর হিসাবে পেলে আমরা হয়তো ওয়ার্ডবাসী আমাদের কাছে এরকম বিভিন্ন রকম আপদ বিপদ ভালো মন্দ সব কিছু বলতে পারবো হয়তো আপনি নির্বাচন করেন এই জায়গায় আসার সবচাইতে বড় উৎসব জায়গায় যে আমার এলাকাবাসী ওনারাই আমাকে এই জায়গায় নিয়ে এসছে বলে আজকে আমি কাউন্সিলর পদপ্রার্থী হয়েছি এবং তারাই নির্ধারণ করেছে এবং তারা উৎসাহ দিয়েছে বিদায় আমি এসেছি তারা আমাকে অবশ্যই পাস হতো আমি আমি আমার জায়গা জায়গাতে থেকে চেষ্টা করেছি আমার যে সকল কাজগুলো ছিল আমি তাদের করার চেষ্টা করেছি আর যেগুলো অসম্পূর্ণ আছে আমি আগামীতে নির্বাচন নির্বাচিত হলে আমি অবশ্যই সেই অসম্পূর্ণ কাজগুলো আমি সবগুলো করতে পারি আমি নির্বাচন করতে চাচ্ছি একটাই কারণ আমাদের ওখানে ষোলো নম্বর ওয়ার্ড চার চারবার কাউন্সিলর উনি হয়েছেন এখন ষোলো নম্বর ওয়ার্ডবাসী চাচ্ছে কি নতুন কেউ আসুক এই চার বছরের এই বিশ বছরের ভিতরে আমার ষোলো নম্বর ওয়ার্ডের কিভাবে কি উন্নয়ন হয়েছে এটা আপনারা যে স্পষ্ট যে দেখলেই বুঝতে পারবেন এখন ষোলো নম্বর ওয়ার্ডবাসী চাচ্ছে নতুন কেউ আসুক নির্বাচন নিয়ে আমার তো অনেক স্বপ্ন আছে যেহেতু আমি এল করেছি সামাজিক কর্মকাণ্ডে আমি জড়িত আইনগতভাবে আমি সমাজের সেবা দিতে চেষ্টা করেছি তার উপরে সবচেয়ে বড় কথা আমার জনগণ উনিশ নম্বর ওয়ার্ড থেকে যেহেতু আমি করছি নির্বাচন যদিও আমার নির্বাচনের জোন তিনটা জোন সাত থেকে করছি তারপরে আমি হচ্ছি উনিশ নম্বর ওয়ার্ডের একজন মেয়ে বা একজন ভালো একজন সমাজসেবী তেইশে মে মনোনয়ন দাখিলের শেষ সময় এছাড়াও দুই জুন প্রতীক বরাদ্দ দেওয়া হবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন বলেই কৃষকরা ধান চাষে আগ্রহী হচ্ছেন তাই তাদের এই আগ্রহকে ধরে রাখতে হবে তিনি বলেন সরকারি গুদামে ধান চাল সংগ্রহে কোনো অনিয়ম এবং কৃষকদের করা হলে তা বরদাস্ত করা হবে না রোববার বেলা এগারোটায় সারা দেশের সাথে নওগাঁ ইরি বড় ধান চাল সংগ্রহ অভিযানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে তিনি কথা বলেন খাদ্যমন্ত্রী রাজধানীর খাদ্য ভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে দেশের বিভিন্ন জেলার সরকারি কর্মকর্তা ধান চাল ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে কথা বলেন ধানচাল সংগ্রহের সময় কোনো খাদ্যের অপচয় না করে ভালোভাবে সংরক্ষণের নির্দেশ দেন খাদ্য বিভাগের কর্মকর্তাদের কোনো ব্যবসায়ী বিনা লাইসেন্সে ধান চালের ব্যবসা করতে পারবে না বা মজুত করতে পারবে না নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনলাইনে যুক্ত হয়ে নওগাঁয় চলতি বড় মৌসুমে ধানের উৎপাদন ও সংগ্রহ লক্ষ্যমাত্রা সম্পর্কে তথ্য তুলে ধরেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান এ সময় অন্যান্যদের মধ্যে নওগাঁ পাঁচ আসনের সংসদ ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন নওর পুলিশ সুপার রাশিদুল হক জেলা খাদ্য নিয়ন্ত্রক তানবির রহমান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ সহ ব্যবসায়ী ও কৃষকেরা উপস্থিত ছিলেন নওগা জেলায় চলতি ইরি বড় মৌসুমে ত্রিশ টাকা কেজি দরে ষোলো হাজার পঁচাত্তর মেট্রিক টন ধান এবং চুয়াল্লিশ টাকা কেজি দরে ষাট হাজার সাতশো একষট্টি মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ক আম প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে নাটোরে আগামী পনেরো মে থেকে আম ও নয় মে থেকে লিচু গাছ থেকে সংগ্রহ শুরু হবে রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও আম ব্যবসায়ীদের সাথে এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক আবু নাসের ভুইয়া সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হোসনে আরা সহ কর্মকর্তাবৃন্দ এবং আম চাষি আবু হেনা মোস্তফা কামাল আম আরকদার আব্দুর রৌব সহ আম ও লিচু চাষিবৃন্দ পরবর্তীতে পনেরো মে থেকে স্থানীয় দেশীয় জাতের গুটি ও বৈশাখী আম বিশ মে থেকে গোপাল ভোগ পঁচিশ মে থেকে রানী পছন্দ ও লক্ষণ ভোগ ত্রিশ মে থেকে খির্সাপাদ পাঁচ জুন থেকে ল্যাংড়া পনেরো জুন থেকে মোহনভোগ বিশ জুন থেকে হারিভাঙা ফজলি ও আম্রপালি ত্রিশ জুন থেকে মল্লিকা দশ জুলাই থেকে বাড়ি আম চার পনেরো জুলাই থেকে আশ্বিনা এবং পনেরো আগস্ট থেকে গৌরমতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে অপরদিকে নয় মে থেকে মুজাফর জাতের লিচু এবং পঁচিশ মে থেকে বোম্বাই জাতের লিচু সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয় এই কর্মসূচির আগে কোনো জাতের আম ও লিচু গাছে পরিপক্ক হলে উপজেলা কৃষি বিভাগ ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে কৃষক বা ব্যবসায়ী গাছ থেকে আম সংগ্রহ করতে পারবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ পৌরসভার নয় নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে নওগাঁ টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট চত্বরে এর আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইকরাম আলী সভায় নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক সভাপতি শাকিল আহমেদ বাদল সহসভাপতি মোহাম্মদ আলী নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক দেওয়ান আহমেদ ও জেলা পৌর ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সভায় সরকারের বিভিন্ন সফলতা ও উন্নয়ন কাজ তুলে ধরে নওগাঁ পৌর আওয়ামী লীগ সভাপতি দেওয়ান শেখার আহমেদ শিশান আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ নওগাঁ আসন পাঁচ আসন থেকে আওয়ামী লীগের সংসদ প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা ব্যক্ত করে বলেন দল মনোনয়ন দিলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে নওগার রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নের মাধ্যমে নওগাকে আধুনিক ও সমৃদ্ধ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করা হবে তিনি আগামী নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য সকলের কাছে দোয়া ও নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন এই ছিল সংবাদে সাথে জন্য ধন্যবাদ থাকবার